দিন কায়েম ও ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটুকু ইসলামের দৃষ্টিতে ভাইরা আমার আল্লাহর দিন ব্যক্তি নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান যাতে সর্বত্র কায়েম হয় এই চেষ্টা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে প্রতিটা মুসলমানের মধ্যে অবশ্যই থাকতে হবে একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাকে এই আশা এই আকাঙ্ক্ষা রাখতে হবে এই প্রচেষ্টা এই পদক্ষেপ আমাকে রাখতে হবে যে আমি চাইব যে আলহামদুলিল্লাহ একেবারে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত গোটা পৃথিবীতে সর্বত্র আল্লাহ তাআলা সকল আদেশ নিষেধগুলো জারি হোক সবাই সেগুলো অনুযায়ী চলুক পৃথিবীর সেভাবে আগাক এর জন্য পদক্ষেপ কি হবে পলিসি কি হবে সেটা নিয়ে মতপার্থক্য মতভিন্নতা থাকতে পারে পদ্ধতি দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে কিন্তু এই আশা এই আকাঙ্ক্ষা এই স্বপ্ন প্রতিটা মুসলমানের মধ্যে থাকতে হবে এবং স্বপ্ন অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুপাতে তাকে অবশ্যই অগ্রসর হতে হবে পদক্ষেপ রাখতে হবে সেই সাথে যদি কোনো অন্যায় কাজ হয় অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আমাদের অনেক মুসলমান আছেন নিজে নামাজ কালাম পড়েন দুনিয়াতে উল্টাপাল্টা কি হয় তিনি দেখার ধার ধারেন না এখানে কখনো এইভাবে সঠিকভাবে আল্লাহর নির্দেশের উপর আপনি টিকে থাকতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে মান রাআ মিনকুম মুনকারান কোন অন্যায় কাজ যখন দেখবে ফালিল গায়রু বিদি সে নিজের হাত দিয়ে সেটাকে থামাবে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করবে মুখ দিয়ে চেঞ্জ করতে পারছে না অন্তর থেকে পরিকল্পনা করবে পরিবর্তনের এবং ঘৃণা করবে চেষ্টা করবে এটাই ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর অতএব অসৎ কাজের বাধা প্রদান সৎ কাজের আদেশ সর্বোচ্চ সেটার প্রতিষ্ঠা প্রচার এটার জন্য প্রত্যেক ঈমানদারের চেষ্টা অব্যাহত রাখতে হবে এরপরে প্রশ্ন হলো নতুন একটি রীতি বা রেওয়াজ চালু হয়েছে তা হলো যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে দেখা যায় একদিকে মৃত ব্যক্তিকে কাফন দাফন করানোর চেষ্টা চলছে অন্যদিকে ওই দিন গরু জবে করে সিন্নি করা হচ্ছে এটা কতটুকু সঠিক দেখুন আমরা তো এতদিন শুনতাম মানুষ মারা যাওয়ার পর তিন দিন সাত দিন চল্লিশ নম্বর দিন এতদিন পরে এলাকাবাসীকে গরু জবাই করে সিন্নি খাওয়ানো হতো জিয়াফত খাওয়ানো হতো খরচের খাবার ইত্যাদি হতো এখন আবার নতুন করে শুনলাম মানুষ মারা গেছে একদিকে আরেকদিকে নাকি তখনই গরু জবে এবং খাওয়া দাওয়া শুরু হয় ভাইরা আমার কোনো মানুষ মারা গেলে এটা তো বেদনার সময় খাওয়া দাওয়া ফুর্তি ফাটতে গেলে তো আনন্দের সময় হয় অতএব ইসলাম মারা যাওয়ার পরে নিজেরা খাওয়া দাওয়ার ফুর্তি করার কোন নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই এগুলো আমাদের মন গড়া রসম রেওয়াজ এবং নিজেদের বানানো সংস্কৃতি তবে হ্যাঁ কোনো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন অনেক বেশি তারা আসছেন তখন এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খাওয়ানো তাদের জন্য গরু জবে করলেন ছাগল জবে করলেন গোশত আনলেন রান্না বাড়া করলেন সেটা ঠিক আছে কিন্তু মারা গেছে যিনি তার ছেলে মেয়ে তার পরিবারের কাছে এলাকাবাসী খানা খাইলেন এটা ইসলামের নির্দেশ নয় পরিষ্কার কথা একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আমি একশো ভাগ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আত্মীয়রা যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমার কি করণীয় দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যে সম্পর্ক রক্ষা করে না ছিন্ন করে ফেলে এই লোক জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ আত্মীয় কারা রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ তাদের তাদের দুইটা ধারা আছে একটা হলো মায়ের দীক্ষার একটা হলো বাবার দীক্ষার মায়ের দীক্ষার আত্মীয় বাবার দীক্ষার আত্মীয় কারা বাপ দাদা দাদার বাপ থাকলে তারা দাদি চাচা ফুফু চাচা তো ভাই বোন এরা হলো বাপের দীক্ষার আত্মীয় আবার মায়ের দীক্ষার আত্মীয় হলো মা নানা নানি মামা খালা এরা হলো মায়ের দীক্ষার আত্মীয় ভাই বোন তো অনেক কাছের আত্মীয় সন্তান তো বটেই মা বাপ তো আছে এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই যে তালিকা বললাম এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কি ফরজ এই ফরজ কাজটা আমরা অনেকে বুঝি না দেখা যায় অনেকে ফুফুর সাথে মাসকে মাস হয় যোগাযোগ নেই চাচার খোঁজ খবর নেয় না মাসকে মাস হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়তো সালামও হয় না অথচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ এই ফরজটা আমরা অনেক অবহেলা করি এখন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন এরকম প্রশ্ন আমাদের অনেকের যে আমি চাই ভালো থাকতে কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমার কি হবে ঠিক একই প্রশ্ন এক ব্যক্তি আমাদের পিএনএমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চায়, তুমিও চাও, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কেউ করে, যে সে ভালো আমিও ভালো, সে আমার বাচ্চাকে একটা জামা দিল, আমি তার বাচ্চাকে একটা জামা দিলাম, সে আমাকে একবেলা দাওয়াত করে খাওয়ালো, আমি তাকে একবেলা দাওয়াত করে খাওয়ালাম, এটা তো যে কেউ করবে। আত্মীয়তার সম্পর্কের রক্ষাকারী সে যার আত্মীয় তাকে ইগনোর করে, তার সাথে মিশার ব্যাপারে আগ্রহ দেখায় না, কিন্তু সে নিজে থেকে আগ্রহ করে, সে মহব্বত করে, সে ভালোবাসা দেখায়, সে একটু তরকারি পাঠায়, সে একটু উপকার করার চেষ্টা করে, সে একটু খোঁজ খবর নেয়, সে একটু দোয়া করে, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। অর্থাৎ আপনি যার সাথে আত্মীয়তা সংরক্ষা করতে চাচ্ছেন, তিনি রক্ষা করতে না চাইলেও আপনি আন্তরিক হবেন, এর জন্য আল্লাহ আপনাকে আজর দিবে। হ্যাঁ, যদি এমন হয় তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আরো নারাজ হয়, মনে কষ্ট পায়, সে আপনাকে আঘাত করে, তাহলে আপনি দূরে থাকতে পারেন, সেটা ভিন্ন কথা।